আর এই বকনাগুলো দেখেন শুধু কত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এইটা কত রাখছেন দাম দাদা? দেখি একটু ভাই, একটু সাইড যান তো। ভালো আছেন? ভালো আছেন। কয়টা আজকে? তেরোটা সবগুলো স্পেশাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম সোনাইচণ্ডী হাটে। আর আপনারা দেখছেন দর্শক মাংসের গাভী গরুগুলো। আসলে মাংসের গাভী গরু এত দেখানোর কারণ হলো আমাদের এই অঞ্চলটাতে সবসময় মাংসের গাভী গরুগুলোই আর কি কুরবানি দিয়ে থাকে, ঠিক আছে? তো এই কারণে আর কি গাভী গরুগুলোই দেখাচ্ছি, আর এর মধ্যে খুঁজে খুঁজে বের করবো, সুন্দর কোনো কালেকশন থাকলে আমরা কিনে নিব। এটা কত ভাই চাচ্ছেন? দেড়শো চাচ্ছে না? কত দাম বলছে এটা? ১২০। সাড়ে চার মনের এইটা আর কি ১২০ দাম বলছে, ঠিক আছে? বয়স চার দাঁত। এটা কি জাত ভাই, নেপালি নাকি? কত চাচ্ছেন? ২০০। কত দাম বলছে ভাই? তারপরেও কত? ১৫০ ভাঙ্গে ভাঙ্গে ১৫০র উপরে মার্শাল। এটা বয়স চার দাঁত। কত এটা ভাই? ১৭৫ মার্শাল। মাংসের ওজনে কিন্তু অনেক মাংস আছে। কয় মন হবে? ৬ মন। কতটুকু মাংস হবে এটাতে? ৬ মন। আচ্ছা, তো দেখি আমরা মাংসের গরুর সাথে সাথে আমরা কিছু সুন্দর বকনা কালেকশন দেখব যে আছে কিনা। আসলে বকনা বকনাগুলোই দেখব, আর এর মধ্যে থেকেই দেখাবো যে আমরা সুন্দর কোনো কালেকশন পাই কিনা। এটা কত ভাই? ১৩০। চাচ্ছেন ১৩০? না, ভুল তথ্য হলো। আপনার ভিডিওতে দাম বেশি শোনাবো আপনাকে। জি, আপনাকে ভিডিওতে দাম বেশি শোনাবো। শুনে খালি বাবা সেটাই শোনান। আমার গরু কিনে না এক টাকা ভাই, হালকা গরু দাম দিচ্ছি, তাও আমার গরু ২০০০ টাকা লেখা এক নিয়ে ভাই কম শোনাবো। আস্তে আস্তে হয়ে যাবে ভাই, আমিও তো কিনি, কিনে কাটা দিতে পারি না। না, আজকে আজকে নিতে পারি না, নিবো একসময়। না না, ঠিক আছে। কত হইতে চাওয়া দাম ভাই? না, ১৩০ না, ১৩০ খালি এটা পাওয়া যাবে। এটা কমসে কম ১৫০র আশেপাশে, তাই না? মাশাআল্লাহ দর্শক, সুন্দর সুন্দর মাংসের গরুগুলো, কোয়ালিটি বকনার খুঁজে আর কি এই পট্টিতে আসলাম। এখনো কিন্তু ভিড় একবারে কম, এটাকে সাজিয়ে নিয়ে আসছে। বয়স কেমন ভাই? কত চাচ্ছেন? চাচ্ছেন কত এটা? ১৭৫। দাম বলছে কেউ? দাম বলছে কত? ৪০। ১৪০। ১৪০০০ দর্শক আপনারা দাম পাইছেন, দাম দর করে নিতে হবে। আমরা এর মধ্যে খুঁজতেছি গির গরুগুলো। আসলে মাংসের গরুর মধ্যে গির গরুগুলো পাওয়া যায়, যেগুলো মূলত অনেক সুন্দর সুন্দর। তবে এই সাইড থেকেই অনেকে আবার গির গরু কিনে নিয়ে যে বলে যে গেল দেখতে মোটা তাজা,
পানি টানি একটু বেশি খাওয়ায়, পরে বলে এগুলো প্রেগনেন্ট আছে। আসলে মাংসের গরু এগুলো, হ্যাঁ কিছু আছে যেগুলো কনসেপ্ট নাও করতে পারে, আবার কিছু আছে কনসেপ্ট তো করবে, তো দেখলেই বোঝা যাবে সেইটা। আমরা একটু ওই পাশে যাব, আরো কাকা কত এটা চাইলেন? 150। কত দাম বলছে এটা? 5-7-10। 150 চাওয়া 5-7-10, অনেক কম বেশি কাকা। বাজারের পরিস্থিতি ভালো না, যার যেটা ইচ্ছা দাম বলতেছে, আমদানিও যে আছে এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণের আমদানি, আর কাস্টমার নাই বললেই চলে। মার্শালা গিরের একটা বক না, এইটা কার? এইটা নাভি আছে, দেখি একটু নাভি হালকা আছে। কত এটা চাইলেন? 110 চাইছেন। দাম কেউ বলছে? কত? 92,000। মাংসের জন্য বলছে, দাঁতছে কি? না দাঁতে নেই। আচ্ছা, আমরা কোয়ালিটি গির খুঁজতেছি, এর মধ্যে কোয়ালিটি গির, জার্সি, তারপরে 100% শাহিওয়াল, সেইগুলো। এখানে দর্শক টিকাই মুশকিল। দেখি ভাই একটু, আসেন আসেন আসেন, হারুন ভাই আসেন, হবে না। গিরের বকনাগুলো যে কোন জায়গায়, আজকে কিন্তু আমদানি নাই, গিরের বকনার একবারে আমদানি নাই। গত বুধবারে দুইটা, একটা শাহিওয়ালের একটা গির দেখছেন, অন্য কারো একজনের ভিডিওতে দেখছেন, বড় বড় ছিল মাংসের ওজনে। এই পাশে নেই আসলে গরুর পিছনে, গরুর পেছন পেছন ঘোড়াটা খুব ডেঞ্জারাস, অনেক সময় ঝটকা মেরে দেয় পিছন দিক থেকে, লাঠি দিয়ে দেয়। সুন্দর কোনো বকনা চোখে আসলো না। এই বকনাটা কার ভাই? দাঁতে নাই তো? না কত এটা চাওয়া দাম? 125। সাদা করার জন্য পাউডার দেওয়া হয়েছে, 125 চাওয়া দাম। কত দাম বলে ভাই এটার কাস্টমার? কেবলে আসলে না, বেচা কিনে কতর মধ্যে ভাই? বেচা কিনে কতর মধ্যে? 105 হইলে বিক্রি। দেখি ভাই একটু বকনাগুলো আমরা দেখি।